আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি ক্লাস ফাইভের দু হাজার বাইশ সালে নতুন দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারিতে ক্লাস ফাইভের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যার পূর্ণমান পনেরো তার সব অঙ্কগুলো করে দেখাবো আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো সময় নষ্ট না করে সরাসরি শুরু করি অঙ্ক হুম প্রথমে বলেছে যে ঠিক উত্তর বেছে নিয়ে লেখো এক একটা দেখো লিখেছে তিনশো আঠারো তো এই সংখ্যাটাতে চারখানা অপশন আছে কোনটা কারেক্ট কারেক্ট অ্যান্সার ডি হবে কেন কারণ এককের অঙ্কটি এককের অঙ্কটি কত আট আচ্ছা এখানে আমি আট লিখে দিলাম এককের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে পাঁচ বেশি শতকের ঘরের অঙ্ক কে আছে তিন দেখো আট তিনের থেকে কত বেশি পাঁচ বেশি না তার মানে এটা হচ্ছে পাঁচ হাজার দুশো তিন সংখ্যাতে জিরো এর মানে শূন্য এর স্থানীয় মান কত শূন্য স্থানীয় মান হবে শূন্য ঠিক আছে যেমন তিনের স্থানীয় মান তিন আহ এর স্থানীয় মান হচ্ছে তোমার দুশো পাঁচের স্থানীয় মান পাঁচ হাজার কিন্তু শূন্যের স্থানীয় মান শূন্যই হবে সে যেখানে থাকুক এবার গয়ের উত্তরটা দেখি গয়ের উত্তরটা বলছে আগে প্রশ্নটা পড়ি একশো বত্রিশ এই সংখ্যাটিকে কার্ড দ্বারা প্রকাশ করলে কি পাবো দেখো একটা একশো টাকার নোট তিনটি কুড়ি টাকার নোট আর দুটো এক টাকার কয়েন এখানে কোনটা আছে একটা একশো টাকার নোট কোথায় আছে এইখানে দেখো একটা এই যে নোট মানে এখানে বুঝে নিতে হবে একটা একশো টাকা একশো এর কার্ড তিনটি সরি এখানে আমি তিনটি কুড়ির বলেছিলাম ভুল বলেছিলাম তিনটি হচ্ছে দশ তিনটি দশের কার্ড হ্যাঁ আর দুটো একের কার্ড এই যে তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি ঠিক আছে চলো নেক্সট এবার দেখি দুয়ে বলেছে সত্য মিথ্যা লেখো তিনশো নিরানব্বই এই সংখ্যার থেকে যদি এক বেশি করা হয় তাহলে সংখ্যাটি চার অঙ্কভৃষ্ট হয় এবার তিনশো নিরানব্বইয়ের থেকে এক বেশি করলে সেটা কত হয়ে যায় চারশো চারশোতে তো তিনটি অঙ্ক থাকে চার অঙ্ক হয় না তো তাহলে এটা হচ্ছে মিথ্যা এবার বলছে সাতাশ সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষটি শেষটি ভাজকের থেকে দুই কম হবে এবার এটা দেখেই বোঝা যাচ্ছে যে পাঁচ ছক তিরিশ আরও তিন যদি থাকতো তাহলে অঙ্কটা হতো তার মানে এখানে তিন বললে সঠিক হতো এটা ভুল আছে এটা মিথ্যা আমি করেও দেখাচ্ছি তোমাদের ঠিক আছে কিভাবে এখানে দেখো সাতাশ পাঁচ পাঁচা পঁচিশ দুই বলো এই দুয়ের থেকে পাঁচ মানে মানে পাঁচ দুয়ের থেকে কতটা বেশি কিংবা এই দুই পাঁচের থেকে কতটা কম ভাগ সৃষ্টি ভাজকের থেকে কতটা কম ভাগ এই এই ভাগ পাঁচের থেকে তিন কম তিন কম বেশি ঠিক না তাহলে এটা মিথ্যা এবার চলো উত্তরটা দুয়ের গুণিতক সর্বদা তিন দ্বারা বিভাজ্য হবে না এটাও মিথ্যা কেন মিথ্যা বলছি যেমন দুয়ের গুণিতক কে চার চার কি তিন দিয়ে ভাগ যায় না কিন্তু আবার দুয়ের গুণিতক দেখো ছয় তাই তো ছয় কিন্তু বা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দ্বারা ভাগ মানে দুইয়ের গুণিত হলেই যে তিন দ্বারা বিভাজ্য হবে সেটা নয় সেখানে শুধু এই কারণে এখানে ভুল কারণে এটা সর্বদা লেখা আছে যদি এখানে লেখা তো লেখা থাকতো যে কখনো কখনো তাহলে এটা ঠিক হতো এটাও মিথ্যা চলো এবার আমরা নেক্সট দেখি এবার দেখো স্তম্ভ দেওয়া আছে দুটো ক স্তম্ভ আর খ স্তম্ভের মধ্যে মেলাতে হবে এটা একটা চতুস্থলক মানে আয়তঘন তো এর তল থাকে ছটি তো ডি এটার সাথে এটা ম্যাচ ঠিক আছে এবার আমি এবার দেখো এটা একটা শঙ্কু শঙ্কুতে একটা সমতল থাকে নিচের দিকে আর একটা বক্রতল থাকে তো একটি সমতল আর একটা বক্রতল তো কারেক্ট আনসার হয়ে যাবে এটা ঠিক আছে তারপরে নেক্সট আমরা চলে যাবো আহ ফুটবল ফুটবল একটাই তল থাকে তাও আবার বক্রতল এটার হয়ে যাবে একটি বক্রতল অর্থাৎ বি তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেনে বাকিটা তো অন্যটা হয়ে যাবে এখানে দেখো একটা সমতল নিচের দিকে একটা সমতল আর একটা বক্রতল ঠিক আছে এটা বক্রতল তো এটার অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এটার অ্যান্সার হয়ে যাবে এইটা এ ঠিক আছে চলো এবার নেক্সট দেখেন তো এখানে দেখো চারে কী বলেছে চারের কয়েকটা ছয়ের নিয়োগগুলি এই গোলের মধ্যে লিখতে হবে আর চারের গুণনিয়োগগুলো এই গোলের মধ্যে লিখতে হবে তো এই দুটোর একটা কমন পার্ট আছে এই কমন পার্টে ছয়ের চারের সাধারণ গুণনিয়োগগুলো লিখতে হবে তো আমরা এখানে ছয় লিখলাম এবং ছয়কে আমরা দুই দিয়ে দিলাম তিন হলো তাহলে ছয়ের গুণনীয়গুলো আমি তীর দিয়ে লিখিনি সমান সমান দেব না এক দুই ঠিক আছে তিন আর ছয় ওইরকমভাবে যদি আমরা চারকেও ভাঙি দুই দুই তাহলে চারকে যদি ভাঙি আমরা কী কী পাবো এক দুই তারপরে হচ্ছে চার তো এই দুই জায়গায় দেখো এক কমন আছে দুই জায়গাতে আছে দুইও দেখো দুই জায়গাতেই আছে তার মানে এই দুটো কমন তো আমি লিখলাম এক আর দুই তাই তো বাকি এখানে তিন আর ছয় কারণ এগুলো ছয়ের নিয়োগ কিন্তু চারের নয় আর এখানে হচ্ছে তোমার শুধু চার ঠিক আছে তাহলে এক দুই আর চার হচ্ছে চারের গুণ নিয়োগ এক দুই তিন আর ছয় হচ্ছে ছয়ের গণীয় তাহলে এটা হয়ে গেল আচ্ছা এবার ক্ষয়ের অঙ্কটা চলো করে দেখায় একজন কৃষক তার জমির দুয়ের পাঁচ অংশে ধান লাগিয়েছে সাতের পনেরো অংশে পাট লাগিয়েছে ধান ও পাটের মধ্যে তিনি পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন এখানে লিখবো ধান লাগিয়েছেন দুয়ের পাঁচ অংশ পাঠ লাগিয়েছেন সাতের পনেরো অংশ অর্থাৎ মোট দুয়ের পাঁচ প্লাস সাতের পনেরো অংশ তো পনেরো আর পাঁচের লসাও করবো তো একটা ঘটনা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে একটা দিয়ে যদি আরেকটাকে ভাগ করা যায় তাহলে বড়টা লসাকও হয় হয় এটা হয়তো তোমরা জানো আর না হলে তো তুমি এখানে লসাক করে দেবে পাঁচ দিয়ে দিলাম তিন পাঁচা পনেরো এক লো হলো পনেরো হুম তিন পাঁচে পনেরো তো এখানে পনেরো লিখলাম পাঁচা তিন পাঁচা পনেরো তাহলে তিন হচ্ছে এই পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন দোকানে ছয় প্লাস পনেরো কে পনেরো দিয়ে ভাগ করলে এক সাত হয় সাথে এক অংশ তাহলে অংশ ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না পরবর্তীতে আরো অনেক ভিডিও আনবো তোমাদের জন্য ভালো থাকো সুস্থ থাকো